কফিটা ফেলে দিলেন, চোখে দেখেন না? কফি ফেলে দিলাম আর আমার ড্রেসটা যে পুরো নষ্ট হয়ে গেল সেটা কি? তাতে কি হয়েছে? ড্রেসটা ধুলে তো সব পরিষ্কার হয়ে যাবে। কফিটা কি চাইলে বানানো যায়? একটা কফি বানাতে কত কষ্ট আপনি জানেন? কফি মেট লাগে, কফি লাগে, পানি লাগে, সেটা গরম করতে হয়, তারপর বানাতে হয়। কফি যখন তখন চাইলেই বানানো যায়, কিন্তু এই ড্রেসটা যে আমার অফিসে নষ্ট হলো সেটা এখন কে ক্লিন করবে? তো অফিসে নষ্ট হবে, অফিসে আপনি এসেছেন কেন? আপনি কার কাছে এসেছেন? বেড়াতে এসেছেন এখানে? টিং 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 করে নাচতে নাচতে যাচ্ছিলেন? আপনি কে? এক্সকিউজ মি, আমি কে? আমাকে জিজ্ঞেস করছেন? আমি এখানে জব করি, এখন অফিসে একমাত্র আমি আছি। আপনি কে? আপনি কার কাছে এসেছেন? বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামান্না চৌধুরী আজকে সকালেই জয়েন করেছি। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তো সাদেক ভাই কি? সাদেক ভাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। কয়টা ম্যানেজার থাকে আমাদের? বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হচ্ছে সাদেক ভাই। আপনি কোত্থেকে আসছেন? আন্দাজে একটা কথা বললেন আর আমি সেটা মেনে নিব। কস্টিং কোত্থেকে যে আসে এইসব? আরে কোত্থেকে আসে মানে এই কী ধরনের কথা বলেন আপনি? আপনি কে বললেন না তো ভালো করে। ডেজিগনেশন কার? আপনার। হ্যাঁ, ইউআই ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ। বলতে পারেন যে এই অফিসটা এখন আমার আন্ডারে আছে, কারণ রাত 10টা থেকে 6টা পর্যন্ত এই অফিসে শুধু আমি থাকি। এই যে, হ্যাঁ, সাদেক ভাই ফোন করেছে, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আর উনি আসছে কোত্থেকে? বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সালামুকুম সাদেক ভাইয়া, কেমন আছেন? চাকরি ছেড়ে দিয়েছেন? কবে? আরে আমি তো ভেবেছিলাম আপনি ফান করছিলেন, সত্যি সত্যি ছেড়ে দিলেন? কে জয়েন করেছে? মেয়ে? নাম কি? আরে আপনি বলবেন না যে কে জয়েন করেছে, আশ্চর্য। আচ্ছা আচ্ছা ভাই, রাখছি, পর কথা বলি। ম্যাডাম আই এম সরি। এই যে আপনি আমাকে 2 মিনিট সময় দিলে আমি এটা পরিষ্কার করে দিতে পারবো। আমি আসলে বুঝতে পারিনি, চিনতে পারিনি, মানে আসলে ওই রাতে ডিউটি করি তো ঘুম আসছিল, কফি খেতে যাচ্ছিলাম, এখানে ঘুমে আসলে কীভাবে কী হয়ে গেছে। আমি প্লিজ ড্রেসটা খুলে দিন, আমি এটা ধুয়ে দিচ্ছি। না সরি, ড্রেসটা খুলে দিলে তো খারাপ দেখা যাবে, অন্য কোনো ড্রেস আছে ওটা পরে যদি এটা দেন, আমি 2 মিনিটের মধ্যে এটা ক্লিন করে দিব। এটা যদি নিয়ে যেতেন আপনার কাজে লাগবে। ঘুম ভাঙলো? আমি কি স্বপ্ন দেখছি? ম্যাডাম আপনি এখানে, মানে আপনি, আমি কোথায়? আপনি আপনার বাসায়। আর আপনি? আমিও আপনার বাসায়। ও মাই গড, এটা তো আমার বাসা। কিন্তু আমার বাসায় আমি কীভাবে এলাম, মানে আপনি কীভাবে এলেন? কাল রাতে আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, তারপর মতিন আর আমি মিলে আপনাকে এখানে নিয়ে এসেছি। মতিন একটু বাইরে গেছে চা খেতে। তারপর? তারপরেরটা তো জানতেই পারবে, তার আগে কী হয়েছিল সেটা বলো। রাস্তার মধ্যে এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিলে কেন? আর বলবেন না ম্যাডাম, তার আগে তো একটা বিপদ হয়ে গেছে। গিয়েছিলাম একটা কাজে, কিন্তু সিএনজিতে ওঠার পরে পাশের যে দুজন ছিল দেখা গেলো যে ওই দুজন ছিনতাইকারী, একজন পিস্তল বের করেছে, আরেকজন খুব আজে বাজে গালাগালি করছিল। আমাকে বললো যা আছে সব বের কর, আমি আমার মানিব্যাগটা বের করলাম, ওইখান থেকে আমার কার্ডটা নিয়ে, একজন বললো যে আমি কার্ড টাকা তুলতে যাই, পাসওয়ার্ড বলো। তা আমি কী করেছি? আমি চালাকি করে ভুল পাসওয়ার্ড দিয়েছি, টাকা তো তুলতে পারবে না। এখনই ব্যাংকে ফোন করে কার্ডটা ব্লক করো। কার্ড আর কি ব্লক করবো, আমি তো নিজেই ব্লক হয়েছি। এই যে কালকে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতটা সময় চলে গেছে, আমি কিছুই জানি না কীভাবে কী হলো। আপনি কখন এসেছেন, আপনাকে চা খাওয়াতে পারলাম না, কোথায় বসেছেন, কীভাবে রাত্রে ছিলেন, আমি কিছুই জানি না। সো স্যাড। কিচেনটা কোথায়? কেন কিচেনটা কোথায়? বিকজ ইউ নিড আ ভেরি হার্ড ব্ল্যাক কফি। আমি আমাদের দুজনের জন্যই বানিয়ে নিয়ে আসছি। স্যার, ম্যাডাম,
এটা আপনাকে লিখে জানিয়েছি ইমন এক এলাকায় থাকেন স্যার এনে ভালো চাওয়া পাওয়া যায় না পরে কি করব স্যারের মধ্যে হালকা পাতি মেরে দিছি কিন্তু ম্যাডাম তো বলল আই নিড এ ভেরি হার্ড ব্ল্যাক কফি স্যার এটাই তো ব্ল্যাক আর হার্ড আছে খান নগদ খারে যাবেন খান স্যার মতিন তুমি একটু পরে আসলে হতো না স্যার আমি তো সময় মতো আইছি আপনি একটু আমার গাড়ির সামনে পড়াশলে হইতো না তুমি আর কথা বলো না তুমি নিজেদের মানুষ হয়ে আমাকে গাড়ি চাপা দিতে পারলে আমি যদি পরে মরে যেতাম স্যার আমি গাড়ি চাপা দিছি গাড়ি কই আর আপনি কই আমি তো খালি হর্ন দিছি আপনি তো হর্ন শুনে পড়ে গেছেন পড়ে অজ্ঞান হয়ে গেছেন তার মানে কি তুমি বলতে চাও আমি হর্নের শব্দে অজ্ঞান হয়ে গেছি জি স্যার আপনি গাড়ি তো সোয়াও লাগে নাই স্যার আপনার গায়ে ম্যাডাম তো টেনশনে পড়ে গেছিল পরে আমি বাইরে স্যার আপনার নাকে চাপ মানে হাত দিয়ে দেখছি যে না বাতাস আসে যায় মতিন গাড়ির হর্নের শব্দে কেউ মারা যায় না তুমি আজকে গাড়ি গ্যারেজে নিয়ে হর্নটা চেঞ্জ করবে যাও ম্যাডাম গাড়ির হর্ন তো ঠিকই আছে স্যার একটু বেশি শুনে ওনার শোনায় সমস্যা ওনারে ডাক্তার দেখান কানে বেশি শুনে হর্নের শব্দে কেউ অজ্ঞান হয়ে যায় আপনার যদি অসুবিধা মনে হয় আপনিও চলে যেতে পারেন না আমার কোনো সমস্যা নেই আমি আছি আপনার সাথে থাকবেন না যাবেন সেটা আপনার খুশি ফালতু আমাকে বললেন তোমার সমস্যাটা কি তুমি আমাকে ফোন দিয়ে জ্বালাচ্ছ কেন আমাকে কেন তুমি যদি এরপর থেকে আমার আশেপাশের কোনো মানুষকে এভাবে আর বিরক্ত করেছো ফোন দিয়ে আমি কিন্তু তোমার নামে মামলা করব রাখো ফোন আর ডিস্টার্ব করবা না আমাকে ম্যাডাম আপনি তো খুব অ্যাগ্রেসিভ এরকম করে ব্যবহার করে এক্স বয়ফ্রেন্ডের সাথে হাজবেন্ড এক্স হাজবেন্ড আপনি বিবাহিতা মানে এক্স বিবাহিতা এই কথাটা শুনে কি মন খারাপ হচ্ছে আপনার এখন দাঁড়াতে ইচ্ছা করছে না ঠিক আছে আপনি চলে যান আপনি কেন দাঁড়াতে কে বলেছে আপনি এরকম খ্যাচ খ্যাচ করেন কেন সেটাই আমি আপনার সাথে বা খ্যাচ খ্যাচ কেন করছি আরে আর বলবেন না আমাকে এত জ্বালাচ্ছে যে মাথা খারাপ করে দিচ্ছে যাই হোক আপনি কি বিবাহিত না ভেরি গুড ডিসিশন হ্যাঁ আমি আপনার সিভি দেখেছি আপনি আনম্যারিড আপনি আমার সিভি দেখলেন কিভাবে আপনি তো এইচআর না আমি এইচআর না তো কি হয়েছে আমার টিমে যারা কাজ করছে তাদের এভরি ডিটেলস আমার জানা উচিত না আপনাকে একটা সাজেশন দিই খুবই ভালো সাজেশন আপনি জীবনও বিয়ে করবেন না আর তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি বিয়ে করবেন সেই ক্ষেত্রে 32 বার চিন্তা করবেন 32 বার চিন্তা করার পর 33 বারের সময় না করে দেবেন ঠিকই বলেছেন আমার এক বন্ধু বিয়ে করতে চেয়েছিল তার জীবন একদম ই হয়ে গেছে তেজপাতা হয়ে গেছে তেজপাতাই হয়ে যায় বিয়ে জিনিসটাই খারাপ এই যে আমি বিয়ে করে পস্তাচ্ছি আর কি বলে আপনাকে কেন বলবো আমার পার্সোনাল ইস্যু ম্যাডাম সেলিম তুমি ঠিক আছো ঠিক আছে ওরা কারা ওদেরকে আমার এক্স হাজবেন্ড পাঠিয়েছে তোমাকে কিডন্যাপ করার জন্য কেন কারণ আমার এক্স হাজবেন্ডের ধারণা তোমার কারণে আমার ডিভোর্স হয়েছে তোমার সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক কিন্তু আপনার হাজবেন্ড এখন সিঙ্গেল হয়ে একজন ছেলেকে কেন কিডন্যাপ করবে একজন মেয়েকে কিডন্যাপ করতে পারতো ছি আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম জানেন আপনি আসলে তা না আপনি বিবাহিত একজন মানুষ হয়ে আরেকজনের সংসার কিভাবে নষ্ট করলেন বলেন তো তুমি বিবাহিত না সিভিতে লেখা ছিল যে তুমি আনম্যারিড আর আমাদের বাসা ভাড়া নেওয়ার আগে সে বলেছিল আমাদের মানে আমার নানাকে বলেছিল সে ম্যারিড আসলে আমি ম্যারিড বলেছি কিন্তু আসলে আমি ম্যারিড কিন্তু আমি সিঙ্গেল মানে জিনিসটা সত্যি না আসলে আসলে আপনি একটা বাটপার না না ছি 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 তুমি এত খারাপ ম্যাডাম সি 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 তোমার গুণ তুমি রাখো রাখো তোমার ছায় তুমি তো টেস্ট ম্যাচ খেলতে
চাও আমি